সরস্বতী পূজোর আগে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত পূর্ব বর্ধমানের কুমারটুলি অর্থাৎ শেহারা বাজারের মৃৎশিল্পীরা। সরস্বতী পূজোর আগে প্রায় ৭০টি দেবীর প্রতিমা গড়ার বরাত পেয়েছে মৃৎশিল্পী অমরজিৎ মণ্ডল। ইতিপূর্বে তার বাবা ঠাকুর গড়তেন, বর্তমানে বাবার বয়স হয়ে গিয়েছে, তাই তার ছেলে হিসেবে সেই প্রতিমা গড়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অমরজিৎ মণ্ডল। তারই তৈরি করা বিশাল আকৃতির সরস্বতীর মূর্তি পৌঁছে যাবে জেলার বিভিন্ন প্রান্তে। প্রতি বছর পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শেহারা বাজারের মৃৎশিল্পী অমরজিৎ মণ্ডলের তৈরি সরস্বতী প্রতিমা জেলা তথা রাজ্যের বাইরেও যায়। এবছর সেরকম কোনো বরাত পাননি বলেই জানালেন মৃৎশিল্পী। করোনা পরিস্থিতিতে সরস্বতী পুজো কোনোরকমভাবেই সেরে ফেলতে চাইছেন সাধারণ মানুষ। তার উপরে আবার আবহাওয়ার বিরূপ মনোভাবের কারণে দেবী প্রতিমা শুকোতে সময় লাগছে অনেক বেশি। সব থেকে বেশি বাজেট বলতে ১০,০০০ টাকার মধ্যে রয়েছে দুটি সরস্বতী প্রতিমা। এমনিতে ১,০০০ টাকা থেকে শুরু হচ্ছে প্রতিমার দর। প্রতিমা গড়ার সমস্ত উপকরণের দাম আকাশচুম্বী, তাই প্রতিমা গড়লেও লভ্যাংশ খুব বেশি উঠে আসবে বলে আশাবাদী নন প্রতিমা শিল্পীরা। প্রায় ২ মাসেরও বেশি সময় ধরে সরস্বতী পুজো উপলক্ষে প্রতিমা গড়ছেন তিনি, এমনটাই জানালেন চণ্ডীপুর নিবাসী মৃৎশিল্পী অমরজিৎ মণ্ডল। আমি করছি খুব ছোট্টবেলা থেকে, বাবার সঙ্গে করতাম, এখন বাবার বয়স হয়ে গেছে, বাবা এখন এসব কাজ বন্ধ করে দিয়েছেন, ওই জন্য আমি নিজেই করি এবং আমার লোকজন আছে, লোকজন নিয়ে কাজকর্ম করি। ৭০ মতো মূর্তি বানানো আছে, ৭০টা। আমরা দেখছি বিশাল বড় বড় সরস্বতী, মানে দুর্গা মা দুর্গার মতন যে মূর্তি, সেরকম বড় বড় সরস্বতী কোথায় যাবে? এগুলো যাবে বাইরে, যাবে সগড়াই, আকুই, বিভিন্ন জায়গায় যাবে। তো না না না, সেরকম কোনো এবছর অর্ডার নেই, তার কারণ হচ্ছে করোনার জন্য পুজোটা খুব মানে খুব কষ্ট করে পুজোটা হচ্ছে, আমাদেরও খুব চাপ, ওর জন্য ওয়েদার তো খুব খারাপ, ওয়েদারের জন্য ঠাকুর শুকাতে পারি না ঠিকঠাক, এখনও ঠাকুর কাঁচা রয়েছে, বুললাম যে হিট দিয়ে শুকাতে হচ্ছে। দুটো আছে, কত বাজেট আছে? ১০,০০০ করে বাজেট আছে, কম বাজেটে ১,০০০। আর হচ্ছে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, রঙের দাম, সাজের দাম, সমস্ত কিছু বেড়ে গেছে, কারণ হচ্ছে সাজটা যারা তৈরি করছে তারাও তো মজুরি বাড়ছে, তারাও যে দাম বাড়াচ্ছে, এবার আমাদেরকে দাম দিয়ে কিনতে হচ্ছে, ওই জন্য লাভাংশটা কম হচ্ছে। ঠাকুর গড়ছি ঠিক আছে, কিন্তু সেই তুলনায় লাভ করতে পারছি। এগুলো করতে আমি লেগেছি ২ মাস লেগেছে, সরস্বতী পুজো মেনলি। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।